হ্যালো ফ্রেন্ডস, প্রতিবারের মতো আজও একটি আবার নতুন নিউজ আপনাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে একটি আবেদন জানাচ্ছি যে আমার এই নতুন চ্যানেলটি আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরপর থেকে প্রতিদিনই আপডেট দেব বিভিন্ন নতুন নতুন খবরের এবং শিক্ষা সংক্রান্ত অনেক তথ্যই আমি আপনাদের কাছে তুলে ধরব। তো আজকের টপিকে চলে যাই। আজকের টপিক বলতে একটি নিউজ যেটা সম্প্রতি বেরিয়েছে, যেটা বলা হচ্ছে যে রাজ্যে উচ্চ প্রাথমিকে 6,500 নিয়োগ, এবং সেই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে 15 দিনের মধ্যে। তো দেখা যাক সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। তো বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে নবগঠিত 2,198 উচ্চ প্রাথমিক স্কুলে 6,594 জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, এবং একই সঙ্গে 284 জন সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যেই এই শিক্ষক নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে, ফলে সাঁওতালি ভাষার শিক্ষকের আর অভাব থাকবে না। মন্ত্রিসভার বৈঠকের পরে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এক সাংবাদিক বৈঠকে এই শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে জানিয়ে দেন খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে, এবং নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে 2,198 উচ্চ প্রাথমিক স্কুলে যে 6,594 জন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই পদের নামসহ শিক্ষক অর্থাৎ স্নাতক তাদের বেতনক্রম হবে 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে 4,100 টাকা। আর সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে যে 284 জন শিক্ষক নিয়োগ করা হবে তাদের মধ্যে 58 জনকে সহশিক্ষক অর্থাৎ স্নাতকোত্তর বা সাঁওতালি ভাষা পদ থেকে দেওয়া হবে। তাদের বেতনক্রম হবে 9,000 থেকে 40,500 টাকা, সঙ্গে গ্রেড পে 4,800 টাকা। অন্য পদটি হলো সহশিক্ষক স্নাতক অথবা সাঁওতালি মাধ্যম, যার বেতনক্রম হবে 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে 4,100 টাকা। এই পদে বাকি 246 জনকে নিয়োগ করা হবে। এদিন মন্ত্রিসভা অনুমোদন করে দেওয়ায় 15 দিনের মধ্যে আদেশনামা প্রকাশ করা হবে, এরপরই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে স্কুল সার্ভিস কমিশন। তো ফ্রেন্ডস, আপনারা জানতেই পারলেন যে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকে আবারও একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। তাই যারা ফর্ম ফিল আপ করবেন এবং পরীক্ষা দেবেন তাদের জন্য শুভেচ্ছা রইল। আজকের ভিডিও এই পর্যন্ত, এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা এই সংক্রান্ত আরও তথ্য পেতে পারেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।